সময় বিকেল সাড়ে তিনটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সতেরো আঠারো সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রথম দিনই এ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট দিয়ে প্রত্যেক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে তল্লাশি করে লাইন ধরে প্রবেশ করানো হচ্ছে ভিড়ে শিক্ষার্থীদের চাপ সামলানো হিমশিম খাচ্ছে প্রশাসনের লোকজন হঠাৎ দুই পায়ে শেকল বাঁধা অবস্থায় এক পরীক্ষার্থী সবার নজর কারে পায়ে শেকল বাধা দেখে শুরু হয় প্রশাসনের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফরিদুল ইসলামের হস্তক্ষেপে শেকল পড়া অবস্থাতেই তাকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয় এ সময় সহকারী প্রক্টর ডক্টর শফিক আশরাফ ছেলেটিকে পরীক্ষার হল পর্যন্ত হেঁটে পৌঁছে দেন জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফরিদুল ইসলামের হস্তক্ষেপে শেকল পড়া অবস্থাতেই তাকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয় কুড়িগ্রাম জেলার নগেশ্বরী উপজেলা একটি গ্রামে এক কৃষক পিতার একমাত্র সেই শিক্ষার্থী তার একমাত্র বোন কুড়িগ্রামের একটি কলেজ থেকে স্নাতক পড়াশোনা করছে তার পিতার তথ্য মতে তার ছেলে খুব মেধাবী ছিল পঞ্চম শ্রেণীতে মেধা তালিকায় ট্যালেন্ট পোলে বৃত্তি পেয়েছিলেন প্রায় ছয় মাস আগে থেকে হঠাৎ অদ্ভুত আচরণ করতে থাকে সে পরে তাকে ডাক্তার দেখানো হয় ডাক্তার অতিরিক্ত টেনশন ও ঘুম হওয়ার ফলে তার মস্তিষ্কের কিছু সমস্যা হয়েছে বলে জানান সে যাতে হারিয়ে না যায় সেজন্য তার পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছে বলে জানা যায় অধিক রাত জেগে পড়াশোনা করায় তার পুত্রের মস্তিষ্কের সমস্যার কারণ বলে মনে করেন তিনি তিনি বলেন এইচএসসি পরীক্ষার সময় পড়াশোনা নিয়ে অনেক টেনশন ছিল যদি স্বভাবের পুত্র আমার অনেক রাত জেগে পড়াশোনা করত এরপর থেকেই তার এই সমস্যা দেখা যায় ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নতুন নতুন মজার মজার সব নিউজ পাওয়ার